স্বাগত সকাল 10টা সংবাদে, সাথে আছি আমি আফসারউদ্দিন। সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ভোরে উপজেলার খালিশা গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে মাহি ও মেয়ে তাসনিম। শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলাম জানান, ভোরে পাশের ঘর থেকে তিনি বাচ্চাদের গোঙানির শব্দ শুনতে পান। তাৎক্ষণিকে গিয়ে দেখেন ঘরের দরজার বাইরে থেকে আটকানো, দরজা খুলে দেখেন ভাই ভাবির মরদেহ। এর কিছুক্ষণ পর বাচ্চারাও মারা যায়। তবে শাহিনুরের 4 মাস বয়সী অপর সন্তান মারিয়া বেঁচে আছেন। কলারোয়া থানার উপপরিদর্শক মফিজুল জানান, নিজেদের ঘরের মধ্যে শাহিনুর রহমান সহ চারজনকে জবাই করে হত্যা করা হয়েছে। এদের মধ্যে শাহিনুরের পা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে ছাদের চিলে কোঠার দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। এদিকে ঠাকুরগাঁওয়ের রানী সৈকলের এক ডোবা থেকে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা ইসলাম জুই। জুই, একই পরিবারের 4 জনের এই হত্যাকাণ্ড নিয়ে পুলিশ কি বলছে, এলাকাবাসীর ধারণা কি, আর কি কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। জবাই করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলা হেলাতলা ইউনিয়নের খলিশখালী গ্রামে ঘটনাটি ঘটে। আমি ওখানেই এখনো উপস্থিত রয়েছি। নিহতরা হলেন খলিশখালী গ্রামের শাহজান আলীর ছেলে, তিনি হ্যাচারির মালিক, শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, 9 বছরের ছেলে সিয়াম হোসেন মাহি ও 6 বছরের শিশুকন্যা তাসমিন। আপনাকে আরো একটি কথা জানিয়ে রাখি, সেখানে 5 জন ছিল। ওনার ছোট মেয়ে 4.5 মাসের শিশুকন্যা, সে এখনো জীবিত রয়েছেন। আমরা নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন বাড়িতে মা ও বড় ভাইয়ের পরিবারের 4 জন সহ 6 জন থাকতেন। মা গতকাল আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন, ছিলেন পাশের ঘরে। ভোরে পাশের ঘর থেকে তিনি বাচ্চাদের গুমরানির শব্দ শুনতে পান। তাৎক্ষণিক এগিয়ে এসে দেখেন ঘরের বাইরে থেকে দরজাতে আটকানো, দরজা খুলেই তার বিভৎস দৃশ্য দেখতে পান এবং কিছুক্ষণ পর পর পরই দুইটা বাচ্চা ছটফট করে মারা যান। তিনি আরো জানান তাদের পাশের জমি জায়গার জমিটা নিয়ে পাশের কিছু লোকের সাথে বিরোধ ছিল, কিন্তু কারা এই ঘটনা ঘটাইছে এটা এখনো তারা বুঝতে পারেনি। কলারোয়া থানার উপপরিদর্শক এসআই মাফিজুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন নিজের ঘরের ভিতরে গৃহপ্রধান শাহিনুর রহমান সহ 4 জনকে জবাই করে হত্যা করা হয়েছে। এদের মধ্যে শাহিনুর রহমানের কিন্তু পা বাঁধা ছিল, তাদের চিলেকোটার দরজাও খোলা ছিল। তাৎক্ষণিকভাবে ধারণা করা হচ্ছে চিলেকোটার দরজা দিয়ে প্রবেশ করে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এখনো ঘটনার উদ্মোচনের কাজ চলছে, পুলিশ এতটুকুই আমাদেরকে জানাতে পেরেছেন। এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সর্বশেষ সংবাদ। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিলেটে পুলিশি হেফাজতে নিহত রায়হানুদ্দিনের মৃতদেহ পুনঃময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সজীব আহমেদের উপস্থিতিতে সকাল 9টার দিকে আখালিয়া নবাবী মসজিদ কবরস্থান থেকে রায়হানের মৃতদেহ তোলার কাজ শুরু করে পিবিআই তদন্ত দল। এর আগে গতকাল নগরীর বন্দর বাজার ফাঁড়ি পরিদর্শন করে পিবিআই। এই ঘটনায় ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন সহ দায়িত্বরত 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় পরিবার মামলা করলে এখনও লাপাত্তা রয়েছেন ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার কিংবা আটক করেনি পুলিশ। এদিকে পুলিশি হেফাজতে নিহত রায়হান ঘটনায় আজও নানা কর্মসূচি পালন করবে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানুদ্দিন নিহতের ঘটনায় ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন সহ দায়িত্বরত 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় পরিবার মামলা করলে লাপাত্তা হয়ে যায় ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন। সিলেটে পুলিশ ফাঁড়ির মৃত্যু হওয়া রায়হানের মরদেহ পুনর্ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হচ্ছে আজ। এর মধ্যে পিবিআই এর প্রতিনিধি দল কবরস্থানে পৌঁছেছে। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানব। বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, কখন মরদেহ তোলা হবে, সরজমিনে কি দেখছেন চিত্র? রাত
जी धन्यवाद अफसर अपना देखते आसले आखालिया सिलेटर जो रायहान रायहान के जखने कबर देवा आखालिया नवाबी कबरस्थान से कबरस्थान सामने दाड़ी आपनारा देखते हैं जो सदा पर्दा ढेके देा हो रायहान कबरस्थान और लाश उत्तोलन प्रक्रिया शुरू हो चूड़ान्त प्रक्रिया शुरू हो गए अलरेडी पीबीआई तदंत दल सकाल नयटार दिखे घटनस्थले आसे अर्थात कबरस्थान ओखे आसे तपर तर प्रक्रिया शुरू कर আর এই আশপাশ কবরের কবরস্থানের আশপাশ পরিষ্কারের পর প্রায় আধা ঘন্টা আগে তারা কবরস্থানের পাশে একটি পর্দা টাঙিয়ে দিয়েছে এবং ভেতরে তারা কবর খননের এই কবর খননের কাজ শুরু করেছে। তো আসলে আমরা যতটুকু ধারণা করতে পারছি আসলে হয়তো আরও 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়তো লাশ উত্তোলন হয়ে যাবে। ইতিমধ্যে সকল প্রক্রিয়া তারা শেষ করেছে এবং আমরা এখানে যে গন্ধ দুর্গন্ধ প্রতিরোধক যে স্প্রে স্প্রের গন্ধ পাচ্ছি তো আমরা আশা ধারণা করতে পারি আসলে একদম শেষ পর্যায়ে চলে আসছে, হয়তো কিছু সময়ের মধ্যে লাশটি কবর থেকে তোলা হবে। আর এর আগে আসলে এখানে উপস্থিত রয়েছেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ, তার নেতৃত্বে বা তার উপস্থিতিতে এই লাশটি কবর থেকে তোলা হবে। আর এর আগে এই জেলা প্রশাসন বা এই নির্বাহী এই জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করে লাশ পুনর্বার ময়নাতদন্তের আবেদন করলে বা অনুমতি প্রদানের আবেদন করলে এই আদালত তাদেরকে অনুমতি দেন লাশ উত্তোলনের জন্য। এটা ছিল গত পরশু আবেদন করেছিলেন এবং গতকালকে অনুমতি পাওয়া এই অনুমতি দেওয়া হয়। আর এর আগে এই গত শনিবার দিবাগত রাতে যখন মারা যাওয়ার এই রায়হান মারা যাওয়ার পর গতকাল এই গত রবিবার তাকে এখানে এই কবরস্থানে এই কবরস্থ দাফন করা হয়। এই ছিল আসলে সিলেট থেকে আমার কাছে এই সর্বশেষ। ফিরে আছি স্টুডিওতে আফসারের কাছে। আফসার রাসেল আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গেল 2 সপ্তাহের ব্যবধানে পুলিশ হেফাজতে 5টি মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রতিটি মৃত্যুর ঘটনায় পরিবার নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ তুলেছে আর মৃত্যুযাত্রীর শরীরে মিলেছে অসংখ্য নির্যাতনের চিহ্ন। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গ্রেপ্তারের আগে ও পরে 12 আসামির মৃত্যু হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক পুলিশ প্রধানরা বলছেন হেফাজতে এমন মৃত্যু কিংবা নির্যাতন কাম্য নয়, মনে করেন নিরপেক্ষ পুলিশ কমপ্লেইন্ট অথরিটি তৈরি করা জরুরি। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। সিলেটে পুলিশ হেফাজতে রায়হান নামের এক যুবকের হত্যার অভিযোগ ওঠে 10 অক্টোবর 2020। ঘটনায় ক্ষুব্ধ মানুষ। এই ঘটনার 3 দিনের মাথায় ঢাকার নবাবগঞ্জ থানায় পুলিশের হেফাজতে এক আসামির মৃত্যুর খবর পাওয়া যায়। পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে আর পুলিশ দাবি করছে ওই যুবক থানায় আত্মহত্যা করেছে। ঢাকা বাগেরহাট সিলেট মিলিয়ে গত 2 সপ্তাহের ব্যবধানে পুলিশ হেফাজতে 5টি মৃত্যুর অভিযোগ। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গ্রেপ্তারের আগে ও পরে 12 আসামির মৃত্যু হয়েছে। হেফাজতে হত্যা বন্ধে 2013 সালে একটি আইন পাশ হয়। আইন হবার 7 বছরে 1টি হত্যার বিচারে রায় হয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলছেন এমন মৃত্যু কাম্য নয়, আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। সব জায়গায় স্পষ্ট করে লেখা আছে কারো শারীরিকভাবে কাউকে আপনার হেনস্থা করা যাবে না, কাউকে শারীরিক নির্যাতন করা যাবে না। যদি এর সত্যতা পাওয়া যায় তবে এই কনসার্ন যে পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার যথেষ্ট সুযোগ আছে। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি বলছেন আইন হবার পর হেফাজতে মৃত্যুর ঘটনা কমেছে কিন্তু থামেনি। আইনটি তুলনামূলকভাবে নূতন হলেও এরই মধ্যে এই আইনে বিচার হয়েছে, সাজাও হয়েছে, কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের অপরাধ কমেছে বটে কিন্তু চলছে, শেষ হয়ে যায়নি। হেফাজতে মৃত্যু থামাতে প্রয়োজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখভাল বাড়ানো আর নিরপেক্ষ পুলিশ অভিযোগ সংস্থা, বলছেন বিশ্লেষকরা। যে এত কিছুর পরেও অপরাধ যখন চলছে তখন পুলিশ কমপ্লেইন্ট অথরিটির প্রতিষ্ঠা করার প্রশ্নটি অত্যন্ত সজীব থেকে যায়। এটি হলে জনসাধারণের জন্য যেমন মঙ্গলকর হবে, পুলিশের জন্য কিন্তু এই ধরনের একটি অথরিটি মঙ্গলকর হবে। এই অর্থে যে পুলিশের ওপর থেকে পার্শিয়ালিটি অপবাদ থাকবে না এবং পুলিশের ওপর থেকে চাপও কিন্তু কমবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা নিম্ন কর্মকর্তা আছে তাদের কাজকর্মে যদি প্রপার সুপারভিশন করে তদারক করে তাহলে এগুলো কমে আসতে পারে। বিশ্লেষকদের পরামর্শ আইনের কঠিন প্রয়োগ আর থানাগুলোতে পর্যবেক্ষণ বাড়ালে হেফাজতে মৃত্যু কমবে।
আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। এইচএসসি পরীক্ষায় অটোপাস সৃষ্টি করবে জটিলতা, যার খেসারত দিতে হবে অনেক শিক্ষার্থীকে। অটোপাস পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিশেষজ্ঞদের, অনেকে বলছেন সময়ের দাবিতে সরকারের এই সিদ্ধান্ত সঠিক, আর কারো কারো মতে এই সিদ্ধান্ত অনেক শিক্ষার্থীর জন্য হতে পারে দুর্ভাগ্যের কারণ। তবে জটিলতার প্রশ্নে একমত সবাই, বলছেন ভেবে চিনতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা। সজল দাসের রিপোর্ট। এবছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা, এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অটো পাস করবে শিক্ষার্থীরা। সরকারের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের। তবে এই সিদ্ধান্ত যে কতগুলো জটিলতা তৈরি করবে এ বিষয়ে একমত সবাই। শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তন, কারিগরি শিক্ষার্থীদের ফলাফল নির্ধারণ, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষা দিতে ইচ্ছুক এমন শিক্ষার্থীদের ফলাফল নির্ধারণ সহ নানা জটিলতার কথা বলছেন তারা। এই সমস্যা সমাধানে সরকারকে আরো সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়ারও পরামর্শ তাদের। সবাই বলে যে করোনার জন্য এটা হচ্ছে, করোনার জন্য এটা মেনেই নিতে হবে। আমরা কি মানাটা আরো একটু সহজ করা যেত না? কর্তৃপক্ষের জন্য একটা সহজ সিদ্ধান্ত হয়ে গেল, কোনো রিস্কে যেতে হলো না, কোনো কাজ করতে হলো না। এই সহজ সিদ্ধান্তটা যে নিল, এতে আমি আপনি ভিকটিম হব না, ছাত্রছাত্রীরা অনেকে ভিকটিম হয়ে যাবে। এটি বাস্তবায়ন করতে গিয়ে অনেক ধরনের সমস্যা উদ্ভব হতে পারে। কারিগরিতে এসেছেন তাদের অনেকেই জেএসসি পরীক্ষা নেই, তাদের অসুবিধা হতে পারে। কিংবা জেএসসি তে এক ধরনের বিষয় ছিল, এখানে ভিন্ন ধরনের বিষয়, সুতরাং সেখানেও একটু অসুবিধা হতে পারে। এদিকে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে এই জটিলতা নিরসনে এরই মধ্যে বিশেষজ্ঞ কমিটি কাজ শুরু করেছে। 19 তারিখ আমাদের মিটিং আছে, কোনোভাবেই যেন শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন না হয় সে বিষয়ে সরকার সজাগ রয়েছে বলেও জানানো হয়। সজল দাস, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে বসেছে ঢাকা সফররত মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানব। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজির মেহেদি। তানজির, বৈঠকে কোন কোন বিষয়গুলোর প্রাধান্য পাচ্ছে, কোনো বিষয়ে জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। স্যার, আপনি ঠিকই বলেছেন যে এরই মধ্যে কিন্তু বৈঠকটি শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের সফররত উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিক্রম এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কে আবুল মোমেনের সঙ্গে। কিন্তু যে দ্বিপাক্ষিক বৈঠক, সেটি কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি, সকাল 9:30 নাগাদ এই বৈঠকটি শুরু হয়েছে। তবে বৈঠকে কোন বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিন্তু গতকাল আমরা দেখেছিলাম 3 দিনের সফরে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিক্রম কিন্তু বাংলাদেশে এসেছেন, এবং এসে কিন্তু তিনি ঢাকার একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে কিন্তু একটি বৈঠকে অংশ নিয়েছেন। যে বৈঠকটির ব্যাপ্তি ছিল ঘণ্টারও বেশি, সেই বৈঠকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এরই মধ্যে উঠে এসেছে, যেগুলো নিয়ে কিন্তু এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির একটা সম্ভাবনা বা আলোচনার দুয়ার কিন্তু এরই মধ্যে তৈরি হয়েছে, যেহেতু কোভিড পরবর্তী আসলে অর্থনীতিকে পুনরুদ্ধারের স্বার্থে এই ধরনের আর একটা আলোচনার পথ কিন্তু তৈরি হয়েছে। এছাড়াও আরও নানান বিষয় কিন্তু সে আলোচনায় উঠে এসেছে। আমরা দেখেছি গণমাধ্যমের কাছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কিন্তু সেই বিষয়গুলো তুলে ধরেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে কীভাবে আরও জোরদার করা যায় সেই প্রসঙ্গগুলো যেমন উঠে এসেছে। একই সঙ্গে কিন্তু তাদের আলোচনার মধ্যে কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গটিও বেশ গুরুত্ব সহকারে উঠে এসেছে, কেননা রোহিঙ্গা বাংলাদেশের জন্য আসলে এক ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই আফসার, যে আগামী 22 অক্টোবর কিন্তু যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যৌথভাবে কিন্তু একটি জয়েন্ট রেসপন্স কমিটি গঠন করেছে, তারা একটি বৈঠকে বসতে চায় আর রোহিঙ্গা ইস্যুতে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য, যেটির আসলে বিপক্ষে অবস্থান নিতে চায় বাংলাদেশ। তারা যেটি বলছে যে বাংলাদেশ আসলে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনায় যেতে চায় না, বাংলাদেশ যেটি করতে চায় আসলে একটি পরিকল্পনার মধ্য দিয়ে তাদের প্রত্যাবাসনটি দ্রুত নিশ্চিত করতে চায় এবং সেই বিষয়টিকে মাথায় রেখে তারা কাজ করতে চায়। তো সেক্ষেত্রে আসলে আরেকটি বিষয় যেটি রয়েছে, ঠিক নির্বাচনের আগে আগে অল্প কিছুদিনের মধ্যেই
মার্কিন নির্বাচন, সেই নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের আসলে উপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সফরটিকে কিন্তু বেশ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বলা হচ্ছে যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কারণে কিন্তু তিনি এসেছেন, এবং সেক্ষেত্রে আসলে এই যে বর্তমানে যে আমাদের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে যে বৈঠকটি চলছে, সেই বৈঠকে কোন কোন বিষয়গুলো আসলে আলোচনায় উঠে আসে সেটি কিন্তু আসলে অপেক্ষায় থাকতে হবে। কেননা আমরা জানতে পেরেছি 10:20 নাগাদ কিন্তু একটি জয়েন্ট প্রেস ব্রিফিং এর কথা রয়েছে, যে প্রেস ব্রিফিং এর মধ্য দিয়ে আসলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কে.এম. আব্দুল মোমেন এবং হচ্ছে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিকান কিন্তু তারা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন সেই বিষয়গুলো গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। এবং এই বৈঠকটি শেষ হওয়ার পর জয়েন্ট প্রেস ব্রিফিংয়ের পর কিন্তু কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে একটি সৌজন্য সাক্ষাতে তিনি অংশ নেবেন, সেখানেও হয়তো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হতে পারে। তো এখন পর্যন্ত আমাদের কাছে এই ছিল, সেটা হলে আসলে আমরা এখন অপেক্ষা করছি আসলে তাদের এই বৈঠকটি শেষ হওয়ার পর সেই বৈঠকটির মধ্য দিয়ে আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে দুটি দেশ আসলে ঐক্যমতে পৌঁছাতে পেরেছে। যেন না এরই মধ্যে বলা হচ্ছে সমুদ্রের যে গ্যাস অনুসন্ধানেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। তো এর নানান প্রসঙ্গ আসলে আছে আলোচনার মধ্যে, অর্থনৈতিক পুনরুদ্ধার সহ দ্বিপাক্ষিক সম্পর্ক সহযোগিতা জোরদার করার বিষয়গুলো যেমন আছে, শিক্ষার্থীরা যাতে যুক্তরাষ্ট্রে পড়তে যেতে পারে, ভিসা জটিলতা না হয়, সেই বিষয়গুলো কিন্তু গতকাল আলোচনায় এসেছে। আজকের আলোচনা আসলে কোন কোন বিষয়গুলো উঠে আসে এবং কী কী ঐক্যমতে তারা পৌঁছাতে পেরেছেন সেটি আসলে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। আমরা আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে এই বৈঠকটি শেষ হবে এবং জয়েন্ট প্রেস ব্রিফিংয়ে তারা অংশ নিয়ে এই বিষয়গুলো বিস্তারিত জানাবেন। তো এই ছিল আমার কাছে রাষ্ট্র অতিথি ভবন পদ্মা থেকে সবশেষ তথ্য। তানজিরা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে বসেছে ঢাকা সফররত মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, সেই বৈঠকের বিষয়বস্তু নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তানজির। নিত্যপণ্যের বাজারের খবর জানবো। নিত্যপণ্যের বাজারের অবস্থা জানাতে রাজশাহী, সিরাজগঞ্জ, সাভার ও টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ, আব্দুল সামাদ সাইম, নাজমুল হুদা ও আতিক রহমান। আমরা শুরুতেই যুক্ত হচ্ছি কাজী শাহেদ আমাদের টাঙ্গাইল থেকে আমাদের আতিক রহমান আছে আতিকের সাথে। আতিক, নিত্যপণ্যের বাজারের কী অবস্থা দেখছেন, সার্বিক তথ্য আমাদের জানাবেন আতিক। ধন্যবাদ আকাশ, আমি রয়েছি টাঙ্গাইল জেলা প্রশাসক জনাব আতাউল গনি, তিনি আসলে আমাদের সাথে কথা বলবেন বর্তমান আসলে পরিস্থিতি এবং যে বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে তিনি আসলে কতটা কাজ করছেন। তো আমরা একটু কথা বলবো তার সাথে। আপনি একটু বলবেন যে এই যে বর্তমান যে পরিস্থিতি, বাজার যে দাম বৃদ্ধি বেড়েই চলছে, তো এই বিষয়ে আসলে আপনাদের করণীয় কী এবং কতটা মনিটরিং করছেন বাজারে? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশে প্রতি বছরই এই বর্ষা পরবর্তী এই সময়টায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়। তো বিদেশ থেকে যেসব জিনিস আমদানি করা হয়ে থাকে, পেঁয়াজ, এগুলো কোনো কোনো সময় বৃদ্ধি পেয়ে থাকে। কিন্তু এবার যেটা নতুন করে আমাদেরকে ভাবিয়ে তুলেছে সেটি হচ্ছে আলুর মূল্য বৃদ্ধি। আমাদের আলু প্রচুর পরিমাণে রয়েছে এবং এটি বিদেশ থেকে আমদানি করতে হয় না। তো এই অবস্থায় আপনি জানেন যে সরকার নির্দেশ দিয়েছে যে কোনো অবস্থাতেই খুচরা পর্যায়ে কেজি প্রতি আলু 30 টাকার বেশি বিক্রি করা যাবে না। তো আমরা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসার দিয়ে টাঙ্গাইল জেলার সর্বত্র কঠোরভাবে এই আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করার জন্যে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এবং পাশাপাশি এখন আসলে ওই বন্যা পরবর্তী পরিস্থিতির কারণে শাক সবজির সরবরাহে কিছুটা অপ্রতুলতা রয়েছে, কিন্তু সেই জন্যেও যাতে কেউ বলগাহীন দাম বাড়াতে না পারে সে বিষয়ে আমরা সচেষ্ট হয়েছি। থ্যাংক ইউ। আকাশ, শুনছিলেন যে প্রশাসন দিক থেকে তারা কঠোরভাবে দমন করবেন এবং তারা ইতিমধ্যেই তারা সরকারিভাবে চিঠি পেয়েছেন এবং তারা বিভিন্ন উপজেলা প্রশাসনকে তারা ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যাতে কোনো ধরনের অসাধু ব্যবসায়ী যাতে আলু সংরক্ষণ না করে। তো এই ছিল আমার কাছে আফসার সর্বশেষ। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এবার সাভারে যাব। সাভার থেকে আমাদের সহকর্মী নাজমুল হুদা আছেন। নাজমুল, সাভারের চিত্রটি আমাদের জানাবেন, বাজারের পরিস্থিতি কি দেখছেন নাজমুল? ধ
ধন্যবাদ স্যার। এই মুহূর্তে রয়েছি আমি সাভার বাস স্ট্যান্ড এলাকায়। আপনি জানেন যে আলুর দাম কিন্তু হু হু করে দাম বেড়েছে এবং আলু কিন্তু এই মানে এখন দুই হাত পেরিয়ে আসলো এই মুহূর্তে যে চাউলের দামের সমান সমান আলুর কেজি হয়েছে এবং এক কেজি আলুর দাম 50 টাকা। এইখানে আমি একটু যারা বাজারে এসেছে আমি যারা আলু বিক্রি করছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে এইখানকার যে কাঁচা বাজার নিত্য প্রয়োজনীয় যে বাজার আলুর দামটা একটু জিজ্ঞেস করবো কত করে কেজি বিক্রি করছেন। এই মুহূর্তে আলু কত করে কেজি আপনারা বিক্রি করছেন একটু আপনার সাথে কথা বল। 50 টাকা কেজি খুচরা বেচতেছি, পাল্লা নিলে 48 টাকা কেজি, 240 টাকা পাল্লা খুচরা। 50 টাকা কেজি কেন, 20 টাকা করে সরকার বলে? ঠিক আছে, আমরা তো ওরকম দাম আলু তো কিনতে পারিনি, আমরা আলু কিনছি 42 টাকা পাইকারি দিই, 2 টাকা আরও খরচা যায়, 44 টাকা পড়ে গেছে আমার আলুর দাম। তাহলে কয় টাকা কেজি বেচবো এখন? ধন্যবাদ আপনাকে। এখানে এই যে লাউগুলি দেখছেন এই লাউগুলি 80-90 টাকা এক একটা পিস এবং শশা কিন্তু এইখানে যে হাইব্রিড শশা 80 টাকা কেজি এবং এই টমেটো হচ্ছে আপনার 100 টাকা কেজি এবং গাজর 80 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং করলা কিন্তু 90 টাকা করে বিক্রি হচ্ছে। এত দাম কেন? দাম বাজার মানে বাজারের আমদানি কম, যে মালটা বিশাল। নাজমুল আপনাকে ধন্যবাদ। নাজমুল জানাচ্ছিলেন সাভারের বাজারের চিত্র। আমরা এবার যশোর যাব, যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, যশোরের কি অবস্থা দেখছেন, বাজারের পরিস্থিতি কি, ক্রেতা বিক্রেতাদের বক্তব্য কি? ধন্যবাদ আপনাকে। যশোরের বাজারে প্রতিটি সবজির দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এই সবজি কিন্তু সারা বাংলাদেশ এখান থেকে সরবরাহ করা হয়, সেই সবজি শুধু যশোর না সেই বিভিন্ন এলাকায় সর্বকালীতে কিন্তু দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তবে ব্যবসায়ীরা যেটা বলছে যে সরবরাহ কম থাকার কারণে দাম বৃদ্ধি পাচ্ছে, তবে ক্রেতা যারা রয়েছে তারা সেই অভিযোগটি মানতে নারাজ। তারা বলছেন যে প্রতিনিয়ত দাম বাড়ার কারণ আসলে ব্যবসায়ী যে সিন্ডিকেট রয়েছে সেই ব্যবসায়ী সিন্ডিকেট, সে কারণে যে এই ব্যবসায় দাম বাড়ছে, সেই কারণে সাধারণ মানুষ যারা বলছেন যে প্রতিনিয়ত বাজার মনিটরিং ব্যবস্থা যদি জোরদার করা যেত তাহলে হয়তো এই দামটা ক্রেতাদের নাগালে থাকতো। সে কারণে ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে, দিন গেলেই কিন্তু সবজির দাম বাড়ছে। আমি একজন খুচরা বিক্রেতার সাথে একটু কথা বলবো, আপনার কাছে একটু জানতে চাই কী অবস্থা সবজির দাম আজকে? সবজির দাম বাজার অনুযায়ী আছে, একটু কম আছে বেশি আছে, এইভাবে চলতেছে বাজার। মালের আমদানি খুবই কম, কম হিসেবে বাজার একটু বেশি। আজকে আলু কত টাকা দামে বিক্রি করছেন? আলু বেচেছি 44-45। আমরা জানি তো সরকার একটি বাজার নির্ধারণ করেছে যে খুচরা বাজারে 30 টাকা বিক্রি করা যাবে, সেক্ষেত্রে আপনারা 40-44 টাকা বিক্রি করছেন। আমরা সেই ধরনের কিনতে পারিনি, আজকে আলু 40-41 টাকা বিক্রি হচ্ছে পাইকারি, আমরা এনে বেচতেছি এইভাবেই। আর সবজির দাম কেমন, ঝাল কত টাকা বিক্রি করছে? ঝালের পোয়া 50-200 টাকা কেজি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে সব পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, তো সব মিলে এই ছিল যশোরের বাজার থেকে আমার কাছে সর্বশেষ। এবার আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মীরা বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন, সবজির দাম নিয়ে তারা বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুরের 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নেক্সনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে বিস্তারিত জানবো, বিস্তারিত জানতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, কী অভিযোগে মামলাটি করা হয়েছে আর বাদী কে হয়েছেন, বিস্তারিত জানাবেন আমাদের। কিন্তু আজকে মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে কিন্তু ফরিদপুর নির্বাচন কমিশনার একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। সেই বিষয়ে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে ফরিদপুর নির্বাচন কমিশনের সহকারী উপসহকারী কর্মকর্তা যিনি নওয়াবুল ইসলাম, তিনি নিজে বাদী হয়ে কিন্তু মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধেই একটি মামলা দায়ের করেছেন। সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলেছি তার সঙ্গে, তিনি যেটা জানিয়েছেন যে গত 10ই অক্টোবর উপজেলা পরিষদ নির্বাচনকে নিয়ে দিন মুজিবুর রহমান চৌধুরী নিক্সন উপজেলা ইউনওকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ফরিদপুর জেলা প্রশাসককে নানা বিষয়ে হুমকি ধামকি সহ
যদি নির্বাচনে তার প্রার্থী হেরে যায় সেই ক্ষেত্রে কিন্তু মহাসড়ক অবরোধ করে করা হবে এবং ফরিদপুর জেলাকে অচল করে দেওয়া হবে এমন কিন্তু কথা বলেছেন। তার বিষয়কে এই আচরণবিধি লঙ্ঘনের দায়ে কিন্তু আজকে আমরা দেখতে পেরেছি যে কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু একটি মামলা দায়ের করেছেন। শুধুমাত্র মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকেই শুধু আসামি করা হয়েছে। তো এই বিষয়ে তাদের সঙ্গে কিন্তু কথা বলেছিলাম যে অন্য কারো কেউ আসামি আছে কিনা, তারা কিন্তু জানিয়েছেন যে না, শুধুমাত্র মুজিবুর রহমান চৌধুরী নিক্সন আচরণবিধি লঙ্ঘন করেছেন, সেই বিষয়ে কিন্তু তারা এই মামলাটা দায়ের করেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ছিল যাবো স্টুডিওতে। সোহাগ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরেকটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আরেকবার স্বাগত সংবাদে। আন্তর্জাতিক প্রসঙ্গ। থাইল্যান্ডের ক্ষমতাসীন সরকার ও রাজতন্ত্রের অবসানের দাবিতে বুধবার রাজপথে নেমে এসেছে বাসিন্দারা। বিক্ষোভকারীদের সামাল দিতে বৃহস্পতিবার জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। বিবিসি জানায়, দেশটির বর্তমান রাজা মহা ভাজিরালঙ্কর্ণের ক্ষমতা হ্রাস এবং বর্তমান প্রধানমন্ত্রী প্রায়ুত জান ওচার পদত্যাগের আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা। বুধবার দেশটির রাজ দম্পতি এক অনুষ্ঠানে যাবার পথে আন্দোলনকারীদের মুখে পড়েন। বিক্ষোভকারীদের পিছনে ঠেলে দিলেও আন্দোলন চালিয়ে যান গণতন্ত্রপন্থীরা। এমন অবস্থায় বৃহস্পতিবার থেকে চারজনের বেশি লোক জমায়েত নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এর মধ্যে আন্দোলনকারীদের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির মানবাধিকার গোষ্ঠী ও আইনজীবীরা। তবে এই প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য আসেনি স্থানীয় পুলিশের পক্ষ থেকে। এই ছিল সংবাদের আয়োজন। সাথে থাকে ধন্যবাদ।